ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আপনি একটু জি আপনার মাধ্যমে আজকের এই ভালোবাসার বাংলাদেশ এই সময়ে ঈদের দিনে আমি আপনার মাধ্যমে এবং চ্যানেল আইয়ের মাধ্যমে বাংলাদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। বলেন এখন কি বলতে হবে? আপনাকে সিলেটি ভাষায় কথা বলতে হবে। যেটি করতে হবে সেটি হচ্ছে যে ঈদের দিনে আপনার এই শ্বেত শুভ্র পাঞ্জাবিটিতে যদি মাংসের ছোল লেগে যায় অসাবধানতাবশত, তখন আপনি কি করবেন? সর্বনাশ। কেন সর্বনাশ? কেন তা আপনি বললেন অভিনয় করার জন্য। ও আচ্ছা সরি, আপনি শুরু করুন প্লিজ। যদি আমার আপনার যদি পাঞ্জাবি জুল ফড়ি যায় তাহলে তো স্বাভাবিক, কারণে ঈদের দিন হল মানুষ আইব বাসা দাইয়া শুভেচ্ছা বিনিময় ঈদের শুভেচ্ছা বিনিময় কোলাকুলি, স্বাভাবিক কারণে ফলেই দেখবো যে ঈদের আপনার পাঞ্জাবির মাঝে লাগিয়েছে জুল, তো স্বাভাবিক কারণে একটা বিব্রতকর অবস্থা পড়বো। তো স্বাভাবিক কারণে সারাদিন কর্মী সমর্থক সমাজ যারা তো এটা দিয়ে আপনার তো সম্ভব নয়, এবং আমি নিজেও বিব্রতকর অবস্থার মাঝে পড়বো যে জুল লাগিয়ে গেছে পাঞ্জাবির মাঝে, এখন এই পাঞ্জাবির মাঝে আইয়া কিলাম আসে কুলাকুলি করতো বা শুভেচ্ছা বিনিময় করতো সারাদিন। তো আমরা যখন রাজনৈতিক কর্মী, সেই কর্মী থাকলে স্বাভাবিক কারণে সারাদিনই রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মী শোভানুদ্দীরা আমরা বাসা তাই আমরা তাদের ঈদের শুভেচ্ছা বিনিময় করে, কাজেই যখন এই পাঞ্জাবির মাঝে জুল দেখবো খুব এক সুলতান পাঞ্জাবির মাঝে জুল কিলা লাগিয়ে গেল, এই হলো আমাদের অবস্থা। সবার সাথে ওই ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়, কুলাকুলি করা যায়, সেই লাগিয়ে আবার পাঞ্জাবিটা বদলে দিই। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।